আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আশা করি সবাই ভালো আছেন। সম্প্রতি আজকে একটি নিউজ দেখলাম, যে নিউজের মধ্যে বলা হচ্ছে যে বাংলাদেশে ফ্রি ফায়ার এবং পাবজি এই দুইটা গেমকে নিষিদ্ধ ঘোষণা করা হবে। তো এগুলো কি জন্য বন্ধ হচ্ছে হয়তো সেটা আপনারা সবাই উপলব্ধি করতে পারছেন। 13 মে শিক্ষা প্রতিষ্ঠান খোলার একটি সম্ভাবনা আছে। শিক্ষা মন্ত্রণালয় থেকে একটা নিউজ পাবলিশ হয়েছে, ব্রিফিং দিয়েছেন তারা যে 13 মে সম্ভাবনা আছে যে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। তো তারা চাচ্ছেন শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে, ছাত্ররা গেমসের মধ্যে যে পরিমাণ সময় নষ্ট করছে, এখন শিক্ষা প্রতিষ্ঠান খোলার পর যদিও তারা এরকম গেমসের মধ্যে লিপ্ত থাকে তাহলে তাদের পড়াশোনা হবেই না। আমার কাছে মনে হচ্ছে যে এই জন্য এই গেমগুলোকে সম্প্রতি সময়ে সেগুলো নিষিদ্ধের জন্য এরকম একটি প্রণয়ন জারি করা হচ্ছে। তো যারা এই ফ্রি ফায়ার এবং পাবজি গেম খেলছেন এতদিন, বা যারা খেলার জন্য মনস্তাব তৈরি করে রেখেছেন যে আপনি খেলবেন, তো এরকম যারা আছেন তারা হয়তো অনেক শোকাহত এবং মর্মাহত হয়েছেন। আর যারা এই গেমস অলরেডি খেলা শুরু করেছেন বা খেলতেছিলেন, তারা তো আজকে মনে হয় শোকে শোকান্বিত হয়ে আজকে রাত্রে তাদের ঘুমটাই হারাম হয়ে যাবে। তো যাই হোক, এই ফ্রি ফায়ার এবং পাবজি গেম খেলে কত যুবক যে ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। শুধু ফ্রি ফায়ার এবং পাবজি গেমকে নিষিদ্ধ করলে হবে না, বরং বাংলাদেশ থেকে এরকম যত গেমস আছে যেগুলোর কারণে যুব সমাজ ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে, এবং যে অ্যাপসগুলোর কারণে, শুধু গেমস নয়, এরকম যত অ্যাপস আছে যে অ্যাপসগুলোর মাধ্যমে বাংলাদেশের যুব সমাজ বা সারা পৃথিবীর যুব সমাজের কথাই যদি ধরি, যুব সমাজ যেই অ্যাপসগুলোর কারণে বা যে গেমসগুলোর কারণে ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে, সেই গেমসগুলো সেই অ্যাপসগুলোকে নিষিদ্ধ করা, এটা আমাদের দেশের প্রধানমন্ত্রীর জন্য বা আমাদের দেশের জন্য আবশ্যকীয় একটি বিষয়। কারণ যুবকরা হচ্ছে আগামী দিনের কর্ণধার। যুবকরাই যদি ধ্বংসের দিকে এগিয়ে যায় এই গেমসের মাধ্যমে, তাহলে আগামী দিনটাকে কারা সুন্দর করবে? যুবকদেরকেই তো সুন্দর করতে হবে। এখন যুবকরাই যদি এই গেমস খেলে অন্যদিকে ধাবিত হয়ে যায়, অন্যদিকে চলে যায়, তাহলে এই দেশটাকে সামলাবে কারা? তারপরে এই সমাজটাকে সামলাবে কারা? এই সমাজটাকে ঠিক করবে কারা? সমাজের মধ্যে কোনো অসঙ্গতি দেখা দিলে এই অসঙ্গতিকে ঠিক করবে কারা? যুবকরাই তো ধ্বংসের পথে চলে যাচ্ছে। তো মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার অনুরোধ থাকবে যে শুধু ফ্রি ফায়ার এবং পাবজি গেমকে নিষিদ্ধ করলে হবে না, বরং যে সকল গেমসের মাধ্যমে, এই জাতীয় আরো যত গেমস আছে, যে সকল গেমসের মাধ্যমে যুব সমাজ ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে, এরকম প্রত্যেকটা গেমসকে বাংলাদেশে নিষিদ্ধ করা হোক। বাংলাদেশে এই গেমসগুলোর কারণে যুব সমাজ ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। বিশেষ করে এতদিন যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল, অবসর সময় পার করার জন্য শিক্ষার্থীরা এই গেমসগুলো অতিমাত্রায় খেলেছে। কেউ খেলেছে মাঝে মধ্যে, আবার কেউ কখনো সময় পেলে খেলেছে, আবার কেউ কখনো একেবারে 24 ঘন্টাই এই খেলার মধ্যে লাগিয়ে দিয়েছে। তো যেভাবেই খেলুক, যে কোনো জিনিস মানুষ কয়েকবার চর্চা করলে সেটার মধ্যে একটি এক ধরনের আসক্তি চলে আসে। তো বিশেষ করে যারা এই গেমসগুলো বেশি খেলেছে বা এই গেমসগুলোর মধ্যে যারা বেশি টাইম ব্যয় করেছে, তাদের এক ধরনের আসক্তি চলে এসেছে। আপনারা সম্প্রতি শুনেছেন যে এই গেমসের কারণে নাকি একজন আত্মহত্যাও করেছে বা নিহত হওয়ার ঘটনাও প্রকাশ পেয়েছে। তো সর্বদিক মিলিয়ে এই গেমসগুলো যুবকদের জন্য অনেকটাই ক্ষতিকর। তো এই গেমসগুলো যখন নিষিদ্ধ হওয়ার কথা সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে, তখন সব মহলের মানুষই কিন্তু এটাকে, এই নিউজটাকে বাহবা দিচ্ছে এবং এই নিউজটাকে মানুষ পজিটিভলি নিচ্ছে। কিন্তু যারা এই গেমসটাকে খেলছে শুধু তারাই হয়তো এই নিউজের কারণে একটু শোকান্বিত হবে, একটু মর্মাহত হবে। তবে আমি মনে করি যে মর্মাহত হওয়ার কোনো কারণ নেই, কারণ যেই গেমস খেলে যুব সমাজ ধ্বংসের দিকে এগিয়ে যাবে সেই গেমস আমাদের জন্য মোটেও খেলা উচিত নয়। সেই গেমসকে আমাদের পরিহার করতে হবে। তো আপনাদের কাছে কি মনে হয়, এই পাবজি এবং ফ্রি ফায়ার গেমকে কি বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করা দরকার, নাকি এই জাতীয় আরও যত গেমস আছে যেগুলোর মাধ্যমে যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে ওই গেমসগুলোও নিষিদ্ধ করা দরকার? অবশ্যই আপনারা কমেন্ট বক্সের মধ্যে বলে যাবেন।